আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। এই ভিডিওটা তৈরি করছি নবম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য। 2024 সালের নবম শ্রেণীর ইসলাম শিক্ষা পরীক্ষাটা হবে 15 জুলাই। তোমাদের নবম শ্রেণীর ইসলাম শিক্ষা ষাণ্মাসিক মূল্যায়নের যে অর্থবার্ষিক সিলেবাসটা দেওয়া আছে, সেই সিলেবাস অনুযায়ী তোমাদের বইয়ের 1 থেকে 75 পৃষ্ঠা পর্যন্ত তোমাদের এই মূল্যায়ন পরীক্ষা থাকবে। অর্থাৎ বইয়ের প্রথম 2টা অধ্যায় এবং 3য় অধ্যায়ের প্রথম কিছু অংশ, ঠিক আছে? তো শিক্ষার্থীর আজকের ভিডিওতে আমরা আলোচনা করব তোমাদের বইয়ের কিছু একক কাজ, জোড়ায় কাজ এবং দলগত কাজ নিয়ে, যে কাজগুলো তোমাদের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তা আমরা হচ্ছে আজকে প্রথম পর্ব দেখব, এরকম করে আমরা 2-3টা পর্ব দিব, কারণ যেহেতু এখনও 4-5 দিন বাকি পরীক্ষার। আর পরীক্ষার আগের রাতে আমরা একটা চূড়ান্ত সাজেশন দিয়ে দেবো। তো এই ভিডিওগুলো দেখো, আশা করি হচ্ছে সবগুলো ভিডিও দেখলে খুব ভালো মতো একটা পরীক্ষা তোমরা দিতে পারবে, ঠিক আছে? তো শিক্ষার্থীরা, তোমরা যারা এখনও অন্যান্য বিষয়ের ভিডিওগুলো দেখোনি, তারা আমাদের চ্যানেলের প্লেলিস্ট অপশন থেকে ঘুরে আসতে পারো। সেখানে তোমরা নবম শ্রেণীর বাংলা, ইংরেজি, গণিত, বিজ্ঞান, ডিজিটাল প্রযুক্তি, স্বাস্থ্য সুরক্ষা, জীবন ও জীবিকা, ইসলাম শিক্ষা, শিল্প ও সংস্কৃতি এবং ইতিহাস ও সামাজিক বিজ্ঞান প্রত্যেকটা বিষয়ের জন্য আলাদা আলাদা করে প্লেলিস্ট পেয়ে যাচ্ছ। তো সেখান থেকে তোমাদের যে সকল বিষয়ের ভিডিও দরকার খুব সহজেই তোমরা দেখে নিতে পারবে। দেখো, প্রথম প্রশ্নে রেখেছি আমরা একটা একক কাজ, মুনাফিক আমাদের সমাজের শান্তি ও স্থিতিশীলতা নষ্ট করে, ব্যাখ্যা করো। নিফাক আরবি শব্দ, এর অর্থ কপটতা, ভণ্ডামি, প্রতারণা ও দ্বিমুখী ভাব পোষণ করা। ইসলামী পরিভাষায় নিফাক বলতে অন্তরে কুফর ও ইসলাম বিরোধিতা গোপন রেখে সামাজিক ও রাষ্ট্রীয় সুযোগ সুবিধা লাভের জন্য মুখে ইমানদার সুলভ কথা বলা এবং লোক দেখানো, ইসলামী আচার অনুষ্ঠান পালন করাকে বোঝায়। নিফাকে লিপ্ত ব্যক্তিকে মুনাফিক বলা হয়। মুনাফিকরা সমাজে বিভিন্ন ধরনের ফ্যাসাদ ও অশান্তি সৃষ্টি করে থাকে, অথচ তারা প্রচার প্রকার অন্তরে নিজেদের শান্তি প্রতিষ্ঠাকারী বলেই পরিচয় দেয়। মুনাফিক তাদের স্বভাব দ্বারা মনুষ্যত্ব ও চরিত্রকে ধ্বংস করে দেয়। মুনাফিক তার স্বার্থ হাসিলের জন্য নানা অন্যায় ও গর্হিত কাজে লিপ্ত হয়। সমাজের মানুষের মাঝে বিবাদ, বিসম্বাদ, অনৈক্য ও অশান্তি সৃষ্টি করে। মুনাফিক আমাদের সমাজে শান্তি স্থিতিশীলতা নষ্ট করে, কারণ তারা সর্বদাই মিথ্যাচার করে, সত্যকে লুকিয়ে রাখে, এতে মানুষ ক্ষতিগ্রস্ত ও বঞ্চিত হয়। মুনাফিকরা আমানতের খেয়ানত করে, এতে যে আমানত রেখেছে সে ক্ষতিগ্রস্ত হয়, পরস্পর শত্রুতা সৃষ্টি হয়, সমাজে মারামারি হয়, শান্তি শৃঙ্খলা নষ্ট হয়। মুনাফিক অঙ্গীকার ভঙ্গ করে, যার সাথে ভঙ্গ করেছে সে ক্ষতিগ্রস্ত হয়, এতে ঝগড়া, বিবাদ, মারামারি লেগেই থাকে। এরা একের গোপন কথা, দুর্বলতা অন্যের নিকট প্রকাশ করে সমাজে দ্বন্দ্ব সৃষ্টি করে, সমাজে বিপর্যয় সৃষ্টি করে। এরা সমাজে গুপ্তচর হিসেবে কাজ করে ভালো মানুষদের সঙ্গে খারাপ মানুষদের ঝগড়া বিবাদ লাগিয়ে দেয়। সমাজে যত অপকর্ম, খারাপ কাজ, বিশৃঙ্খলা দেখা যায়, এর মূলেই থাকে মুনাফিকরা। এদের কাজই হচ্ছে সমাজে বিশৃঙ্খলা লাগিয়ে সমাজের শান্তি ও স্থিতিশীলতা নষ্ট করা। এরা মানুষ ও সমাজের সুখ ও শান্তি সহ্য করতে পারে না, তাই যে কোনো বাহানায় সমাজে বিশৃঙ্খলা লাগিয়েই রাখে, এজন্য মানুষ এদের পছন্দ করে না। মুনাফিকরা নিজেদের বুদ্ধিমান, ধূর্ত, চতুর ও চালাক মনে করে, আর মুমিন ও নেজারদের নির্বোধ মনে করে, অথচ তারা নিজেরাই বোকা, নির্বোধ। দ্বিতীয় প্রশ্নে একটা দলগত কাজ রেখেছি, জান্নাত লাভের জন্য এখন থেকে যেসব কাজ তুমি অভ্যাসে পরিণত করবে, এই শিরোনামের আলোকে তোমরা ইসলামী আকীদা দৈনন্দিন চর্চার ক্ষেত্রগুলোর একটি তালিকা তৈরি করো। দলে আলোচনা করে সবাই মিলে হচ্ছে আলাদা আলাদা করে একটা করে তালিকা তৈরি করতে হবে। তো দেখো, আমরা হচ্ছে তালিকাটা দেখি। পরকালে চিরস্থায়ী সুখ ও জান্নাত একজন মুমিনের একান্ত কামনা বাসনার বন্ধু বস্তু হবে, এটা কামনা বাসনার বস্তু। জান্নাত লাভের পর মুমিনের আর কোনো হতাশা, দুর্ভাবনা থাকবে না। জান্নাত লাভের জন্য এখন থেকে আমি যেসব কাজ অভ্যাসে পরিণত করবো তার নিচে বর্ণিত করা হলো। এক, আপন ভাই বোনদের প্রতিপালন করবো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি দুই কন্যা ও বা দুই বোনের ভরণ পোষণের ব্যবস্থা করবে, আমি এবং সে একত্রে জান্নাতে থাকব। ইবনে হিব্বান। দুই নম্বর, বেশি বেশি দরুদ পাঠ করব। আবদুল্লাহ ইবনে মাসুদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কিয়ামতের দিন ওই ব্যক্তি আমার সবচেয়ে নিকটবর্তী হবে যে আমার উপর সবচেয়ে বেশি দরুদ পড়েছে। তিরমিজি শরীফের একটি হাদিস। তিন, সকলের সাথে উত্তম আচরণ করব, কেননা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমাদের মধ্যে যে ব্যক্তির চরিত্র আচরণ সর্বোত্তম সেই কিয়ামতের দিনে আমার খুবই নিকটে থাকবে। তিরমিজি শরীফের একটি হাদিস এটি। চার, শিরক, কুফর, নিফাক, বিদাত ইত্যাদি পরিহার করব। পাঁচ, যাবতীয় মিথ্যাচার, প্রতারণা, ধোকাবাজি পরিহার করব। ৬, তাওহীদ, ঈমান ও সততার পথে চলব। ৭, ইসলামের মৌলিক বিষয়ের প্রতি পূর্ণ বিশ্বাসী হব। ৮,
সর্বদা সত্যবাদী হব, সততার সহিত জীবনযাপন করব। 9. আল্লাহর সকল আদেশ নিষেধ মেনে চলব। 10. পিতামাতা, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী সবার হক আদায় করব, সবার সহিত মিলেমিশে চলব। 11. আল্লাহর শ্রেষ্ঠ জীব হিসেবে সবাইকে সম্মান করব। 12. শালীনতার সহিত চলব, শালীন ভাষায় কথা বলব। 13. বেশি বেশি তাওবা করব। 14. উত্তম চরিত্রবান হব। 15. সময় মতো নামাজ আদায় করব। 16. বেশি বেশি তাসবিহ পাঠ করব। 17. মহান আল্লাহর গুণবাচক নামসমূহ পাঠ করব। 18. প্রত্যেক দিন কোরআন তিলাওয়াত করব, কেননা কোরআন পাঠে দক্ষ ব্যক্তি সম্মানিত লেখক ফেরেশতাদের সাথে থাকবেন। 19. সর্বোপরি মুত্তাকির সকল গুণাবলী অর্জনের চেষ্টা করব, কেননা মুত্তাকিগণ জান্নাতের সকল নিয়ামত ভোগ করবে। 3 নম্বরে আমরা একটা জোড়ায় কাজ রেখেছি, তাওহীদে বিশ্বাসের ফলে ব্যক্তির জীবন ও কর্মে কী কী পরিবর্তন আসতে পারে লেখো। যেসব পরিবর্তন আসতে পারে দেখো, 1 নম্বর আছে কি, তাওহীদে বিশ্বাসী মানুষ শিরক কুফর বর্জন করে সৎ মানুষে পরিণত হয়। 2. তাওহীদে বিশ্বাসের ফলে মানুষ পরকালে ভয় করে এবং নেকামল করতে থাকে। 3. তাওহীদে বিশ্বাসের ফলে মানুষ পরকালে আল্লাহর সামনে দাঁড়িয়ে জবাবদিহিতার ভয়ে সকল পাপাচার বর্জন করে। 4. তাওহীদে বিশ্বাসী ব্যক্তি কখনো কারো কাছে মাথা নত করে না, কারো গোলামি করে না, কাউকে আল্লাহর বিকল্প মনে করে তার সাহায্য প্রার্থনা করে না। 5. তাওহীদে বিশ্বাসী ব্যক্তি মহান আল্লাহকে একমাত্র মালিক মান্য করে এবং নিজেকে তার শ্রেষ্ঠ জীব মনে করে, কাউকে সে পরোয়া করে চলে না। 6. তাওহীদে বিশ্বাসী ব্যক্তি আত্মমর্যাদা সম্পন্ন হয়, আত্মসচেতন হয় ও আত্মসম্মানে উদ্দীপ্ত হয়। 7. তাওহীদে বিশ্বাসী ব্যক্তি অন্তরে পরম প্রশান্তি লাভ করে। 8. তাওহীদে বিশ্বাসী ব্যক্তি আল্লাহর বিশেষ অনুগত হয়, আল্লাহর আদেশ নিষেধ মেনে চলে। 9. তাওহীদে বিশ্বাসী ব্যক্তি সকল নীচতা, হীনতা, ভীরুতা এবং সংকীর্ণতা থেকে মুক্ত থাকে। 10. তাওহীদে বিশ্বাসী ব্যক্তি নির্ভীক, অকুতুব হয় ও সাহসী মানুষে পরিণত হয়। 11. তাওহীদে বিশ্বাসী ব্যক্তি সকল প্রশংসনীয় গুণে গুণান্বিত হয়ে সকল মন্দগুণ বর্জন করে। 12. তাওহীদে বিশ্বাসী ব্যক্তি ইসলামের সকল বিধিবিধান মেনে চলে, সালাত, সাওম, জাকাত, হজ ইত্যাদি পালন করে, ফরজ, ওয়াজিব, সুন্না সব কিছুকেই যথাযথ গুরুত্ব দিয়ে আমল করে। 13. তাওহীদে বিশ্বাসী ব্যক্তি মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিজের একমাত্র আদর্শ মনে করে ব্যক্তি জীবন থেকে শুরু করে সর্বক্ষেত্রে তাকে অনুসরণ ও অনুকরণ করে। ঠিক আছে, তো শিক্ষার্থীরা, আজকে হচ্ছে আমরা বেশ কিছু একক কাজ, জোড়াই কাজ, দলগত কাজ দেখলাম, 2-3টা প্রশ্ন দেখলাম। আমরা হচ্ছে পরবর্তী পর্বে আবার কিছু একক কাজ, জোড়াই কাজ, দলগত কাজ নিয়ে আলোচনা করবো। এভাবে আমরা 4-5টা পর্ব দিব, তোমরা হচ্ছে এই 4-5 দিন এগুলো পড়তে থাকো। যেহেতু 15 তারিখ পরীক্ষা, আজকে হচ্ছে 10 তারিখ, সো 15 তারিখের আগের দিন 14 তারিখ রাতে আমরা হচ্ছে একটা চূড়ান্ত সাজেশন দিয়ে দিব। তো এই ভিডিওগুলো দেখে আশা করি খুব ভালো একটা পরীক্ষা তোমরা দিতে পারবে এবং পরীক্ষায় সব কিছু সুন্দরভাবে উপস্থাপন করতে পারবে। ঠিক আছে, তো শিক্ষার্থী, এতক্ষণ আমরা আলোচনা করেছি 9ম শ্রেণীর ইসলাম শিক্ষা পরীক্ষার বা ষাণ্মাসিক মূল্যায়নের কিছু কাজ নিয়ে এবং কিছু প্রশ্ন দেখেছি, তার সমাধান দেখেছি। আশা করি ভিডিওটা তোমাদের কাছে ভালো লেগেছে। পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।